হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো কথা মতো তোমাদেরকে দিল্লি দর্শনে বেরিয়ে এলাম, নিয়ে এলাম। তো কোথায় এসেছি বলতে পারবে তুমি? গেস করো। আমি এখন বলছি না কোথায়, সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে। তো সঙ্গে থেকো, আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে কি করতে হবে জানো তোমরা? তো চলো। তো বন্ধুরা দেখো আমি আজ কোথায় এসেছি, চিনতে পেরেছো? বন্ধুরা দেখো আমি এখন লোটাস টেম্পলে এন্ট্রি নিচ্ছি, কতটা লম্বা লাইন পড়েছে দেখো। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই মন্দিরে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। আর সেই সঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি, এই মন্দির কিন্তু জাতি বর্ণ ধর্ম সর্বনির্বিশেষে সবার জন্য ওপেন, মানে সবাই আসতে পারে। বাকি ডিটেলস পরে বলছি তোমাদের। ব্যাগপত্র চেক করে এন্ট্রি করতেই দেখো লেফট হ্যান্ড সাইডে দেখা পেয়ে গেলাম লোটাস টেম্পলের। কি অপূর্ব লাগছে তাই না? সত্যি মনে হচ্ছে মুগ্ধ হয়ে তাকিয়েই থাকি। তো ঠিকই ধরেছো, আমি এসে গেছি লোটাস টেম্পল। তো কিছুদিন আগে রূপালি দি আমাকে রিকোয়েস্ট করেছিল যে হলে একবার লোটাস টেম্পল দেখিও, তো তখন তো আসতে পারিনি। সো আজকে এসে গেছি। তো রূপালি দি, এটা তোমার রিকোয়েস্টে দেখলাম, আর এটাই বলা ছিল। তো বাকিদের জন্য অবশ্যই এসেছি, সঙ্গে আমিও দেখে নেব, যদিও অনেক পরিচিত আমার। তো চলো লোটাস টেম্পল সম্পর্কে আরো অনেক কথা হবে, সঙ্গে থাকো। লোটাস টেম্পল তো অপূর্ব সুন্দর, কিন্তু তার সঙ্গে তার এই আশেপাশের যে লন, মানে টোটাল যে এনভায়রনমেন্ট, টোটাল যে কমপ্লেক্সটা এত বিউটিফুল, সত্যি তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বা বুঝতে পাচ্ছ জানি না, সত্যি বলছি ভীষণ অপূর্ব। তোমরা যদি কখনো আসো তো নিজেরাই এই জিনিসটা ফিল করতে পারবে। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, এটা বলে রাখি, দিল্লির ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস। তো দেখো বন্ধুরা, এখানে একটা ইনফরমেশান সেন্টার আছে, সেই ইনফরমেশান সেন্টারে গিয়ে তোমরা লোটাস টেম্পল সম্পর্কে বা বাহাই রিলিজিয়ান সম্পর্কে ইনফরমেশান নিতে পারো, ঠিক আছে? তো চলো বন্ধুরা এগিয়ে চলি। আর তো যেটা বললাম, এটা কিন্তু দিল্লির ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস এবং প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। আর সেই প্রসঙ্গে বলে রাখি, এর যে ওপেনিং টাইম সেটা হচ্ছে সামারে তোমার 8 AM থেকে 5 PM অবধি খোলা থাকে, আর সেটা উইন্টারে হয়ে যায় 9 AM থেকে 5 PM অবধি খোলা থাকে। আর সোমবার কিন্তু লোটাস টেম্পল বন্ধ থাকে। তো তোমরা যখন আসবে এটা কিন্তু মাথায় রাখবে, সোমবার কিন্তু লোটাস টেম্পল কেন, মোটামুটিভাবে সমস্ত রকম যে আর্কিটেকচারাল জিনিসপত্র আছে দিল্লিতে সবাই মোটামুটিভাবে সোমবার বন্ধ থাকে। তো এই জিনিসটা মাথায় রেখে এসো। তো দেখো বন্ধুরা লনটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। কিন্তু দুঃখের বিষয় এই লনের মধ্যে কাউকে এন্ট্রি করতে অ্যালাউ করে না। দেখো এখানে এরা রোপ দিয়ে বেঁধে রেখেছে। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর সত্যি। আচ্ছা এই মন্দিরে কিন্তু ব্যাগপত্র অ্যালাও, মানে ব্যাগপত্র নিয়ে তুমি ঘুরতে পারো, ক্যামেরাও অ্যালাউ আছে, কিন্তু তার মানে এই নয় যে তোমরা খাবার দাবার নিয়ে আসবে। তো এটা কেউ করো না প্লিজ, খাবার দাবার এরা একদম ভেতরে এন্ট্রি করতে দেয় না, আর এখানে বসে খাওয়া তো ডেফিনেটলি মানা। তো এটাই, এটা বলার ছিল, কমপ্লিট ইনফরমেশান দিচ্ছি যখন সমস্ত রকমের ইনফরমেশান তোমাদেরকে দেব, ঠিক আছে? তো তোমরা দেখো আমি অনেকক্ষণ বকবক করলাম। বন্ধুরা এবার লোটাস টেম্পল সম্পর্কে কথা বলবো। তো লোটাস টেম্পল হচ্ছে বাহাই বলে একটি রিলিজিয়ান আছে, তো সেই বাহাই রিলিজিয়ানের উপাসনা স্থল বা মন্দির বলতে পারো। তো বাহাই রিলিজিয়ান আপাতত আমাদের কাছে একটু আনপপুলার হতে পারে, কিন্তু এটা বেশ পপুলার ইন সাউথ ইস্ট এশিয়ান নেশন। যদিও বা এর প্রতিষ্ঠা হয়েছিল 18th century তোমার পারস্য বা বর্তমানের ইরানে হয়েছিল, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ বাহাবুল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমরা মন্দিরের কাছে এগিয়ে চললাম। তো মন্দিরের এই যে পেটাল বা তোমার পাপড়িগুলো দেখতে পাচ্ছ, এরকম টোটাল 27টা পাপড়ি আছে, আর 3টি রোতে, মানে প্রতিটি রোতে 9টা 9টা করে পাপড়ি আছে। তো দেখতে পাচ্ছ পাপড়িগুলো, আর এই মন্দিরের হাইট হচ্ছে তোমার 35 মিটার, আর ডায়ামিটার হচ্ছে তোমার 70 মিটারের কাছাকাছি। তো এর মধ্যে একটা উপাসনা স্থলও আছে, তো সেখানে বসে সবাই প্রার্থনা করতে পারে। আর এই মন্দিরে কিন্তু, মানে মন্দিরের মেন বিল্ডিংয়ের মধ্যে জুতো কিন্তু অ্যালাউ না, জুতো খুলে সবাইকে জমা দিতে হবে, আর ফ্রি অফ কস্ট সেই ব্যাপারটাও এদের কাছে আছে, ব্যবস্থা আছে। তো কোনোই মন্দির, মানে এই মন্দির বলে এই মন্দির না, যে কোনো মন্দির বলো, মসজিদ বলো, কোনোই উপাসনা স্থলের মধ্যে না জুতো পরে যাওয়াটা ঠিক ভালো দেখায় না, এটা তোমরাও জানো। তো যাই হোক বন্ধুরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে।
এবার এই উপাসনাস্থলে যাওয়ার আগে এরা বাহাই রিলিজিয়ান সম্পর্কে সবাইকে ইনফরমেশান দেয়। তার থেকেও যদি ইনফরমেশান বেশি কারোর দরকার হয় তো তারা ডেফিনেটলি ইনফরমেশান সেন্টারে গিয়ে জানতে পারে। তো এরকম যে পন্ড তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম টোটাল 9টা পন্ড আছে। পন্ডের থেকে ভালো পুল বলা ভালো। তো পুলের এই গ্রিন গ্রিন জল আর সেই সঙ্গে হচ্ছে তোমার লোটাস, হোয়াইট কালারের একটা লোটাস, মানে কি অপূর্ব লাগছে দেখতে। তোমরা যদি দিল্লি আসো অবশ্যই এই প্লেসটা ভিজিট করো, এটা আমার রিকোয়েস্ট বলতে পারো। আচ্ছা, পুরো টেম্পেলে যদিও বা ক্যামেরা অ্যালাও, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা অ্যালাও, কিন্তু মন্দিরের যে মেন উপাসনা স্থল মানে যেখানে প্রার্থনা করা হয় সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাও নয়। এই যে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এদের উপাসনা স্থল আছে। তো যাই হোক, আমি উপাসনা স্থলে গিয়ে একটি অপরাধ করেছি, যেটি হচ্ছে তোমাদের জন্য ছোট্ট করে একটি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভেতরে বসে দেখো এরকম প্রার্থনা করা যেতে পারে। টোটাল মোট 2500 মানুষ একসঙ্গে বসে এই মন্দিরের মধ্যে প্রার্থনা করতে পারে। তো ভেতরে আমি প্রায় হাফ অ্যান আওয়ারের কাছাকাছি ছিলাম। আর কেউ যদি ভাবো যে কী প্রার্থনা করব, আসলে এখানে কোনো রিলিজিয়ানের বাধা নেই, যেটাই আমি বললাম, যে যার মানে রেসপেক্টিভ রিলিজিয়ান আছে, যে যার নিজের রিলিজিয়ান আছে সেই ভগবানকে বা আল্লাহকে বা জেজেসকে স্মরণ করে যে যার প্রার্থনা করতে পারো, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে বললাম 9টা পেটাল বা 9টা পাপড়ি আর 9টা পন্ট আছে, এটার আসল কথা কি বলো তো, বাহাই রিলিজিয়ান, যেটা কি না তোমার বিশ্বের যে 9টা মেন রিলিজিয়ান আছে যার মধ্যে হিন্দুইজমও আছে, তো তাদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের রিলিজিয়ানটাকে প্রতিষ্ঠা করেছে। তো সেই জন্য সেই 9টা রিলিজিয়ানের উদ্দেশ্যে 9টা রিলিজিয়ানকে ডেডিকেট করে এরকম 9টা পাপড়ি আর 9টা পন্ট বানানো হয়েছে। তো এটাই আচ্ছা, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি। এই ইনফরমেশানটা বেসিক্যালি দিল্লিতে যারা থাকে তাদের জন্য। তো তোমরা দিল্লির কোনো জায়গা থেকে যদি লোটাস টেম্পল ভিজিট করতে চাও তো নিয়ারেস্ট 3টি মেট্রো স্টেশন হয়, একটি নেহরু প্লেস যেটা কিনা ইয়েলো লাইনে, আর একটা হয় কালকাজি মন্দির যেটা ভায়োলেট লাইনে হয়, আর একটা নেহরু প্লেস আছে যেটা তোমার ম্যাজেন্ডা লাইনে হয়। তো এই 3টি মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে মোটামুটি চাইলে তোমরা অটো নিয়ে নিতে পারো। তো এই ইনফরমেশানটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। যদিও এই মন্দির ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন, মানে নোংরার কোনো দেখা সাক্ষাৎই তুমি পাবে না, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তারপরেও কিছু মানুষের যেটা কি বলবো স্বভাব যেটা বদলায় না, তারা এত সুন্দর এই পুলটা দেখে বা এত সুন্দর এই জলটা দেখে সেটা নোংরা করতে উঠে পড়ে লেগেছে। তো কিছু মানুষ দেখো এর মধ্যে এরকম পয়সা ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, তারা কি বিশ্বাসে যে ছুঁড়ে ফেলেছে ভগবান তারাই জানেন। তো যাই হোক, তাদের বিশ্বাসের কথায় আমি আর আঘাত হানতে চাই না। তো চলো এগিয়ে চলি, আর কি বলতে পারি বলো। তো বন্ধুরা, মেন বিল্ডিংয়ের নিচে মানে যেখানে এই পুলগুলো আছে সেখানে এসে দেওয়ালে এরকম তোমরা বাহাই রিলিজিয়ান সম্পর্কে জানতে পারবে বা সৈয়দ বাহাবুল্লাহ সম্পর্কে জানতে পারবে। বাহাই রিলিজিয়ান পৃথিবীতে আর কোথায় কোথায় আছে, কোথায় কোথায় তারা চ্যারিটি কাজ করছে বা কোথায় কোথায় তাদের এই টেম্পল আছে, সেসব সম্পর্কে জানতে চাইলে তোমরা এই লেখাগুলো পড়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না দিল্লির এটা ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস। তো দেখো একবার লম্বা লাইনটা, মনে হচ্ছে একদম কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে। তো এরা তো জাস্ট টেম্পলে এন্ট্রি করার জন্য দাঁড়িয়ে আছে, বাইরে কিন্তু এর আরও ডবল লাইন আছে। তার মানে বুঝতে পেরেছো কতটা ভিজিটার আসে এখানে। তো চলো বন্ধুরা, এবার লোটাস টেম্পল ছেড়ে ঘর ফিরে যাওয়ার পালা। আমার যে 2 ঘন্টা কী করে কেটে গেল আমি তো নিজেই বুঝতে পারলাম না। তো চলো বন্ধুরা, যেতে যেতে আরেকবার লোটাস টেম্পলটাকে ঘুরে দেখে নিই। সেই সঙ্গে তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা যারা দিল্লিতে থাকো তারা হয়তো দেখেছো লোটাস টেম্পল, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চলে এসো যে কোনো দিন সোমবার বাদ দিয়ে। আর যারা দিল্লির বাইরে থাকো তাদের আমার স্পেশাল রিকোয়েস্ট, নেক্সট টাইম যখন দিল্লি আসবে অবশ্যই লোটাস টেম্পল ভিজিট করো, নাহলে কিন্তু বিশাল বড় মিস হয়ে যাবে। আর তোমরা বুঝতেই পারবে না যে কী করে 2 ঘন্টা তোমাদের পলক ছাপাটতেই হচ্ছে চলে যাবে, বুঝেছো? তো ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, ট্রাস্ট মি। তো যাই হোক, এটাই বলার ছিল বন্ধুরা। তো চলো এবার বেরোই, চলো এবার ঘর যাচ্ছি।
কেমন লাগলো এই ব্লগ তোমরা জানতে পারো না ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যদি বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা নতুন একটা ব্লগ নিয়ে তাহলে দেখা হয়ে যাচ্ছে বাই লাভ ইউ অল